আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আমাদের গ্রামের বাড়ির ভিতরের দৃশ্য। আমাদের ফ্যামিলি সবাই ঢাকা থাকে, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে মাঝে মধ্যে যাওয়া হয়। বাবা মা গ্রামে গেছে বেড়াইতে, তো ভাইয়া ভিডিও করে পাঠাইছে, কারণ আমরা যারা প্রবাসে থাকি সবাই গ্রামকে খুবই মিস করি। আর বিশেষ করে আমরা গ্রামেই বড় হয়েছি, আমাদের শৈশব ছোটকাল এখানেই কাটছে, এখানে আমাদের বেড়ে ওঠা, তো গ্রামকে আমরা অনেক বেশি মিস করি। যখনই গ্রামে কেউ যায় বলে দেয় যে ভাই ভিডিও করে পাঠাইয়েন। গ্রামের গাছপালা, রাস্তাঘাট, মানুষজন দেখতে খুবই ভালো লাগে। যখন আমরা প্রবাসে বসে এইসব দৃশ্য দেখি তখন মনে হয় যেন আমরা গ্রামেই আছি, প্রাণটা জুড়ায় যায়। এই যে দেখতেছেন আমাদের গাছের কাঁঠাল, মাশাআল্লাহ এবার গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে। একটা সময় তো আমাদের বাড়িতে কোনো কাঁঠাল গাছই ছিল না, অন্যের বাড়িতে কাঁঠাল গাছ ছিল, তাদের কাঁঠাল হয়তো আমরা দেখতাম, তো মাঝে মধ্যে কেউ দিত, বেশিরভাগ কিনাই খাওয়া হইতো। কিন্তু এখন আমাদের বাড়িতে প্রায় 15-20টা কাঁঠাল গাছ আছে, আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ কাঁঠালও হয় প্রতি বছরই। আমাদের এই কাঁঠাল বিক্রি করা হয় না, এগুলো আমরা নিজেদের ফ্যামিলি সবাই খায় এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে কম বেশি দেওয়া হয়। আসলে খাওয়া আর দেখা দুইটার মধ্যে পার্থক্য, অনেক কিছু দেখতে অনেক শান্তি লাগে, আবার অনেক কিছু খাইতে অনেক শান্তি লাগে। তবে নিজেদের গাছের ফল, নিজেদের পুকুরের মাছ, নিজেদের বাড়িঘর, নিজেদের পৈতৃক ভিটামাটি দেখতে অনেকই ভাল লাগে। আল্লাহর কত সুন্দর নিয়ামত, কাঁঠাল ঝুলে আছে গাছে। আসলে এই সৌন্দর্য দেখলে প্রাণটা জুড়িয়ে আসে। আগে গাজীপুর ওদিকে প্রচুর পরিমাণ কাঁঠাল হইতো, শুনতাম যে কাঁঠাল যখন বাজার কিনতে যাইতাম বলতো এই কাঁঠাল গাজীপুরের, ময়মনসিংহে, চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসত। তখন বিক্রমপুরে তেমন একটা কাঁঠাল হইতো না, কিন্তু বর্তমানে বিক্রমপুরে প্রচুর পরিমাণ কাঁঠাল হয়। যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে সবার বাড়িতে কম আর বেশি কাঁঠাল হয়। আমাদেরও এই গাছগুলো তেমন একটা বয়স না, 8-10 বছর হবে। যাদের বাড়িতে কাঁঠাল গাছ নাই তারা এমন 2-3টা কাঁঠাল গাছ লাগাইলে ভালো ফলন পাবেন। এটা লটকা গাছ, লটকা হয়েছিল, বাচ্চারা পোলা পান সিরা ফেলছে পাকার আগে, কারণ বাড়িতে কেউ থাকে না, বাচ্চারা এখানে খেলাধুলা করে ওরা সিরা ফেলছে। লিচু গাছ ছিল, লিচু হয়েছে কিছু, লিচুগুলো বাচ্চারা সিরা ফেলছে। আসলে গ্রামের গাছপালা, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, আলহামদুলিল্লাহ সব ফলের গাছই আছে, এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। অনেক সময় এগুলো অনেক মিস করি, আমের সময় আম পায়রা খাওয়া গাছ থেকে, জামের দিনে জাম পায়রা খাওয়া, কাঁঠাল পেড়ে খাওয়া, এগুলো এখন অনেক মিস করি প্রবাস জীবনে। এখন তো বাংলাদেশে ফলের সিজন, আম জাম কাঁঠাল দেখতেছেন, গাছে আম হয়েছে, আসলে দেখতেই শান্তি। প্রবাস থেকে এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। আশা করি আমাদের গ্রামের বাড়িটা সবারই ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রাম
সত্যি প্রাণ টানে গ্রামের জন্য, গ্রামকে আমরা খুব বেশি ভালোবাসি, কারণ এখানেই আমাদের পথ চলা, এখান থেকে আমাদের শুরু।